তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করতে দুর্গোৎসবে জামাতের সম্প্রীতি স্টল। শারদীয় দুর্গোৎসবের মরশুমে জামাতে ইসলামে হিন্দ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন শহরে সম্প্রীতি স্টল করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় মানবীয় বন্ধন ও ঐক্যকে দৃঢ় করতে জামাতের এই সম্প্রীতি স্টল বলে জানা গেছে। স্টলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে, রয়েছে সার্জিক্যাল মাস্ক দেওয়ার ব্যবস্থাও। হিন্দু ভাই ও বোনদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন মানবীয় সম্প্রীতিমূলক লিফলেট, ইসলামী পুস্তিকা এবং পবিত্র কোরআনের বাংলা, হিন্দি ও ইংরেজি অনুবাদ। স্টলগুলিতে মানুষের উপস্থিতি খুবই আশাব্যঞ্জক পরিলক্ষিত হচ্ছে। ভালো উদ্যোগ, যাতে সবার সাথে সম্পর্কটা যাতে ভালো থাকে, মানে দুর্গাপূজা বা ঈদ সবারই যেন একটা, সব ধর্মের মধ্যেই যাতে একটা মানে উৎসাহ থাকে, যেন আমাদের দেশের এটা প্রোগ্রাম, সবার প্রোগ্রাম, সবাই আমরা এক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সবাই পাশাপাশি থাকবো। খুব মানে আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সময় দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। এবং আমি এই জলের বোতলটা আশা করছি না, আমি চাইছি বইগুলো পড়ে যেন আমার কিছু শিক্ষা লাভ হয় এবং আমি যেন এই জিনিসটা আরও সবাইকে বলতে পারি। ধন্যবাদ। এই বিষয়ে জামাতের রাজ্য দাওয়া সম্পাদক সাদাব মাসুম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে, সমাজে বিদ্বেষ তৈরি করার প্রচেষ্টা করা হচ্ছে, তার প্রতিরোধের জন্য উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার লক্ষ্যে জামাতের এই উদ্যোগ। আলহামদুলিল্লাহ, রাজ্য জুড়ে জামাত বিগত বছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।